নমস্কার, আমি উর্চি সুমিতা জানা। বড়দিন উপলক্ষে আমার নিবেদন, কবি গোবিন্দ চক্রবর্তীর বড়দিন। গ্রামের গির্জার পথে বুড়ো জোসেফের সঙ্গে যখনই দেখা হয়, এই একটি কথাই তাকে বারবার জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই জোসেফ, গির্জা তো রোজ ঘন্টা বাজে, কিন্তু প্রভুর পুনরাবির্ভাবের আর কত দেরি? বাটালির মাথায় হাতুড়ি ঠুকতে ঠুকতে কাঠের টুকরো থেকে মুখ না তুলে রোজই একই উত্তর দেশে, সবুর করুন, বড়দিনটা আগে আসুক। দেখতে দেখতে কঠিন তুষারপাত শুরু হয়, গাছে গাছে সকল পাতা ছড়ে, গান ভুলে যায় পাখি, নদীও শিউরে হয়ে যায় এতটুকু। সারা দুনিয়ার ক্যাথিড্রালে ক্যাথিড্রালে প্রভুর শুভ আগমন বার্তা সূচিত হতে থাকে। অনেক অনেক ডিসেম্বরের মাইলস্টোন পেরিয়ে বয়স বাড়ে পৃথিবীর, বয়স বাড়ে আমার, কিন্তু গ্রামের বুড়ো জোসেফ অক্ষয় বটের মতোই অবিকল এবং তেমনি অবিচল প্রত্যয়ে সেই একই কথার পুনরাবৃত্তি করে, সবুর করুন, বড়দিনটা আগে আসুক। আজ আরেকটি বড়দিন, আজও দেখা হয়েছিল আমার জোসেফের সঙ্গে, কিন্তু আজ আজই বোধ হয় পেয়েছি সবচেয়ে সাফ জবাব। আজকে কাছের টুকরো থেকে মুখ তুলে জোসেফ প্রধানত রূঢ় স্বরে বলল, কেন বারবার একই কথা জিজ্ঞাসা করে? যদিও গোটা পৃথিবী আজ একটা আস্তাবল, তবু যিশু কোথায় আসবেন আর কেনই বা আসবেন? সে স্বর্গীয় শিশুর শয্যা রচনার জলে স্টেপির বিস্তীর্ণ প্রান্তরে ওকে মিলবে এমন এক মুঠো শুকনো ঘাস, যাতে কখনো ছিটে লাগেনি এক ফোঁটাও রক্তে? দিন তো কতবারই বড় হলো, সত্যিকারের মানুষের বড়দিন এলো কই? নমস্কার।